ইউকে ব্রিটেন থেকে, যিনি এই লড়াই কোভিড-19 এর বিরুদ্ধে যে গোটা বিশ্ব লড়ছে এই লড়াইয়ের সম্মুখ সারিতে রয়েছেন। একজন ডক্টর মানুষ লড়াইটা সামনে থেকে লড়ছেন এবং কোভিড-19 সামনে থেকে দেখেছেন। তার সাথে আপনাকে আরেকজনের সাথে পরিচয় করে দেবো। অলরেডি তিনি আমাদের সঙ্গে আগে থেকেই ছিলেন, আগের একটা আলোচনাতে আমরা এসেছিলাম ব্রিটেনের অবস্থা এবং চিকিৎসা বিজ্ঞান কোন পর্যায়ে আছে, মানুষ কিরকম ভাবে পরিষেবা পাচ্ছে। প্রসেনজিৎ ভট্টাচার্য ওখানকার নমস্কার। লেফট সোশ্যাল অ্যাক্টিভিস্ট প্রসেনজিৎ বাবু, এখন ব্রিটেনের বর্তমান অবস্থাটা কি একটু যদি বলো। দেখো, ব্রিটেনে যেমন গতবারই আমি তোমায় বলেছি, অবস্থাটা অত্যন্ত সঙ্গীন এই মুহূর্তে। যে আমাদের যে টোটাল ডেথ নাম্বার সেটা 28,000 পেরিয়ে গেছে, খালি আমাদের আগে খালি ইটালি আছে। স্পেন এবং ফ্রান্সের মতো যে দুটো জায়গা, তারাও কিন্তু অনেক মানে পিছনে পড়ে গেছে। এবং তুমি যদি দেখো যে যেটা একটা আরেকটা যেটা স্ট্যাটিস্টিক, সেটা হচ্ছে গিয়ে ডেথ পার মিলিয়ন, তাতেও আমরা কিন্তু 4 নম্বরে আছি আফটার ইটালি, স্পেন অ্যান্ড ফ্রান্স। সুতরাং এর অবস্থা অত্যন্ত খারাপ। এবং আমি যেটা আগের বারও বলেছিলাম যে মোটামুটি মনে হচ্ছে এটা মানে ডেড কাউন্টটা ধরো 40,000 মতো হতে চলেছে। সেক্ষেত্রে এই যে আজকে আমাদের যিনি অতিথি হবেন তার বক্তব্যটা খুব ইম্পর্টেন্ট হবে, এই কারণে কারণ তিনি একজন এমন ডাক্তার, তিনি একজন রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ, তিনি একজন ফ্রন্ট হিসেবে লড়ছেন হসপিটালে এবং তিনি সমস্ত সমস্যাটা নিজের হাতে ডিল করছেন। তিনি আমাদের আরো ভালো বলতে পারবেন যে কোথায় সমস্যা, কি সমস্যা, কিভাবে জিনিসটা মোকাবিলা তিনি করছেন এবং কি কি সমাধান আছে। তাহলে ওনাকে আমরা যুক্ত করে নিচ্ছি, আপনাদের সামনে উপস্থিত হতে চলেছেন ডক্টর রাহুল মুখার্জি। আমি প্রসেনজিৎ বাবুর কাছে বলে দেবো যে উনি ব্যাপারটা কন্ট্যাক্ট করুন। রাহুল মুখার্জি, আপনি আমাদের নিউজ ফ্রন্টলাইনারে স্বাগত আপনাকে। আমরা একটা ছোটখাটো আড্ডা বলতে পারেন, মানুষের কাছে তথ্য নিয়ে আসতে বলতে পারেন, বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছি। শুধু লন্ডন থেকে রাহুল স্যার। নমস্কার নমস্কার, অনেক ধন্যবাদ। কেমন আছো? এই তো মোটামুটি যেরকম থাকা যায় বুঝতেই পারছো, এখন তো হাসপাতালেই আছি, কিন্তু তোমরা বললে এখন তাই জন্য একটু সময় বের করে নিয়েছি, আমার কিছুক্ষণ কথা বলা যাবে। খুবই ধন্যবাদ, খুবই ধন্যবাদ। কারণ আচ্ছা রাহুল, আগে একটা জিনিসটা বলার চেষ্টা করছি, এটা কেন দরকার? কারণ তুমি নিজে একজন কোভিড ফ্রন্টলাইনে লড়ছো, তুমি এমন একজন ডাক্তার যে প্রতিদিন কোভিডের সিচুয়েশনটাকে ডিল করছো, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা যে তুমি নিজেও একজন কোভিড সার্ভাইভার, তোমার নিজেরও কোভিড হয়েছিল, সেখান থেকেও তুমি সার্ভাইভ করেছো। ফলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা মানে এই জিনিসটার সঙ্গে যুঁজছি, তারা অনেক কিছু, তাদের মনে অনেক প্রশ্ন আছে। এবং সেটা আমাদের আশপাশে, সেটা ভারত বলো বা ব্রিটেন বলো, যে রাহুল স্যারের ক্যামেরাটা একটু নামাতে হবে, একটু নামাতে হবে, জাস্ট একটু নামিয়ে নিন রাহুল স্যার। যে সমস্ত রাজনৈতিক নেতারা আছে তারা যেটা বলছে সেটা অতটা বিশ্বাসযোগ্য হচ্ছে না। কিন্তু তোমার মতো ব্যক্তি যারা ফ্রন্টলাইনে লড়ছে, তাদের কাছ থেকে আমরা জানতে চাই যে মূল অবস্থাটা কিরকম, আমাদের কি কি করা উচিত এবং ভবিষ্যতে কি কি প্রিকশনসও থাকা দরকার। তো আমরা যেটা আলোচনাটা যেটা করবো সেটা অনেকটাই স্বাস্থ্যগত দিক থেকে, তোমার হেলথ কেয়ারের গত দিক থেকে, এবং অনেকটাই সোশ্যাল দিক থেকে, কিছুটা হয়তো রাজনীতির অংশও থাকবে, সেটা আমরা পরের দিকে আসবো, তো সেইভাবে করতে চাই। তো রাহুল, যেটা আমি আমরা যেটা প্রথমে স্টার্ট করতে চাই, জানতে চাই যে তোমার একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই, যে তুমি তুমি তোমার কলকাতায় তোমার কোথায় বাড়ি, তুমি কোন স্কুল কলেজে পড়েছো, তুমি কবে ব্রিটেনে এলে এবং কী কীভাবে তোমার কেরিয়ারটা এগিয়েছে। তো সেটা খুবই সাধারণ, আমি কলকাতায় বড় হয়েছি, মানে কিছুটা শ্যামবাজার অঞ্চলে, তারপরে দক্ষিণ কলকাতায়, তারপরে সেন্ট জেভিয়ার্স থেকে মেডিকেল কলেজে ঢুকেছি 1984 সালে, তারপর পোস্ট গ্রাজুয়েশন ট্রপিক্যাল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে শেষ করেছি 1994 সালে, আর আমি 1995 সাল থেকে ব্রিটেনে কাজ করছি, এই মোটামুটি 25 বছর হয়ে গেল। তো তুমি এই যে রেসপিরেটরি মেডিসিন যেটা আছে, এইটাই কেন চয়েস করলে? বিভিন্ন ডাক্তার তো বিভিন্ন রকম স্পেশালাইজেশন করে, মানে এটা করা তোমার মানে কিরকম একটা, মানে কিভাবে করলে আর কি? সেটা খুব কঠিন প্রশ্ন, কারণ কিভাবে স্পেশালিটি চয়েস করে ডাক্তাররা, অনেক কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে। এখন সেটাকে কিভাবে মানে লোকে মানে বিভিন্ন রোগের বিভিন্ন পরিস্থিতি থাকে, আমার চিরকালই এটা ভালো লাগতো। তাছাড়া স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পড়ার ফলে একটা
ইনফেকশনের উপর, ইনফেকশন নিয়ে একটা ইন্টারেস্ট ছিল, তারপরে রেসপিরেটরিতে ইনফেকশনের একটা বড় রোল আছে। যদিও আমি রেসপিরেটরি যে সমস্ত বিষয়গুলো সাবস্পেশালাইজ করি সেটা শুধু ইনফেকশন না, সেটা হচ্ছে ভেন্টিলেশন, মানে ক্রিটিক্যাল কেয়ারের সাথে যেটা ইন্টারফেস করে, অর্থাৎ যারা বাড়িতে ভেন্টিলেটর ব্যবহার করে বা স্লিপ অ্যাপনিয়ার মেশিন ব্যবহার করে, তো এইসব আর কি। তো এখন এটা ইন্টারেস্টটা ওই ইনফেকশন থেকে শুরু হয়েছিল, তারপরে রেসপিরেটরিতে খুব ব্রড ভ্যারাইটি হয়, অনেক রকম সমস্যার সমাধান করতে হয়, এবং খুব অসুস্থ রুগীদেরকে প্রত্যক্ষভাবে একটা হেল্প করার তার একটা কিছুটা বলতে পারো যে একটা স্যাটিসফ্যাকশনও আছে, যে একটা অসুস্থ মানে মানুষকে বাঁচাতে পারার যে একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বলতে পারো কিছুটা সেই এলিমেন্টও আছে। যেমন ধরো পাবলিক হেলথে কাজ করেও প্রচুর উপকার করা যায় মানুষের, সেই উপকারগুলো বুঝতে গেলে 10 বছর অপেক্ষা করতে হয় এবং শুধুমাত্র ডেটা দিয়ে বুঝতে হয়। বেরাজ এখানে তুমি এই ধরনের যে প্রত্যক্ষ উপকার যেমন ITU বা রেসপিরেটরিতে, আমরা সেই সেটার একটা হয়তো ওই গ্র্যাটিফিকেশনের ব্যাপারও আছে যে মানুষকে বাঁচাতে পারার আনন্দ, সেইটাও আছে, সব মিলে হয়। মানে এটা খুব বলা মুশকিল, তবে সামাও এখন তো আমি 20 বছর হয়ে গেলে শুধু রেসপিরেটরি করছি, সুতরাং আর ইট ইজ টু লেট আর কি একে বলে এখন ট্রিটমেন্ট দিয়ে ভাবা। তবে হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে কেন কে কোন ইয়েতে গেল, কোন স্পেশালিটিতে গেল, এইটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার যেটা যেটা একটা প্রশ্ন তোমার কাছে রাখতে চাই, যে কোভিড ব্যাপারটা প্রথম প্রথম আমরা শুনেছিলাম ডিসেম্বরের দিকে, যে উহানে জিনিসটা স্টার্ট হয়েছে এরকম, এবং জানুয়ারি ফেব্রুয়ারি অবধিও জিনিসটাকে নিয়ে কিন্তু কেউ এত সিরিয়াস ছিল না, চারিদিকে নানা রকম মানে খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচে জিনিসটা হচ্ছিল। তো হঠাৎ করে এটা একটা মহামারী থেকে অতিমারী কি করে হয়ে গেল? এটা একটা বড় সেইটা মানে এটা অনেকের কাছেই বিস্ময়, যদিও আমি ভাইরোলজিস্ট বা পাবলিক হেলথ ফিজিশিয়ান নই, কিন্তু এইটার যে পোটেনশিয়ালটা আছে, মানে এখন এটা নিয়ে প্রচুর ডিবেট, অনেকে চায়নাকে দোষ দিচ্ছে, অনেকে WHO কে দোষ দিচ্ছে, কিন্তু মেইন আসল কথাটা হচ্ছে যে এটার পোটেনশিয়ালটা বোঝাটা প্রথমে প্রত্যেকের পক্ষেই অসুবিধে ছিল, সকলেই ভেবেছিল এটা একটা সার্স এর মাইল্ডার ভেরিয়েন্ট। সার্স যেটা 2002-2003 সালে হয়েছিল সেটার একটা মাইল্ডার ভেরিয়েন্ট, কিন্তু সমস্যা যেটা হলো যে এই করোনা ভাইরাস, আসলে করোনা ভাইরাস হচ্ছে মানে মানুষ এই করোনা ভাইরাসের যে আরেকটা ভেরিয়েন্ট, মানে যেটা আমাদের কমনেস্ট ইলনেস মানুষের, হচ্ছে কমন কোল্ড বা সর্দি। এবার সর্দির ভাইরাসটা হচ্ছে করোনা ভাইরাস, করোনা ভাইরাসের ইলনেসটা হচ্ছে কমনেস্ট ইলনেস অফ হিউম্যান কাইন্ড। এবার সেই সর্দি হওয়া, যেটাকে আমরা পরিষ্কার বলি, যেটাতে আমরা এমনি জানি যে ভিটামিন সি খেতে হয়, ইয়ে খেতে হয়, কিছুতে ইমিউনিটি, কিন্তু কোনো ওষুধ নেই বা চিকিৎসা, সেই সেই ধরনের ভাইরাস যে করোনা ভাইরাস। তো সেই করোনা ভাইরাসের নানা রকম যে মিউটেশন, এবার এইগুলো যে বেরিয়ে পড়তে পারে এইভাবে হিউম্যান ইয়েতে, মানে হিউম্যান পপুলেশনে, বা সেইটা খুব আগে থেকে প্রেডিক্ট করা মুশকিল। যদি খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, 2015 সালে নেচার মেডিসিনে একটা আর্টিকেল বেরিয়েছিল যেখানে কিন্তু বাদুড় বা চামচিকেদের থেকে যে একটা করোনা ভাইরাসের হিউম্যান পপুলেশন বা মানুষকে ইনফেক্ট করার যে প্রবাবিলিটি, সেইটা তারা মানে যেটাকে, এটা খুব জটিল একটা মানে প্রসেস, সেটাকে বলে মেটাজেনোমিক্স, অর্থাৎ তার জেনোমের আদল গুলো দেখে, অর্থাৎ তার যে জেনেটিক যে স্ট্রাকচারটা সেই ভাইরাসের, তার আদল গুলো দেখে মানে বলা আর কি, সেটাকে বলে মেটাজেনোমিক্স। আমি খুব সহজ করে বলার চেষ্টা করছি, সেই মেটাজেনোমিক ডেটা দিয়ে 2015 সালে একটা বৈজ্ঞানিক দল কিন্তু এটা বলেছিল এটা সম্ভাবনা আছে। এবার বৈজ্ঞানিকরা কত এরকম সম্ভাবনার কথা বলছে, তারপরে যখন এটা অ্যাকচুয়ালি ঘটলো যে বাদুর থেকে, আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে সমস্ত মানে ন্যাচারাল হ্যাবিট্যাট যেগুলো বিভিন্ন মানে জন্তু জানোয়ার চামচিকে বাদুড় যাই হোক, সমস্ত এই যে যারা ওয়াইল্ড বা যারা বন্য প্রাণী, তাদের যে হ্যাবিট্যাট গুলোকে ভেঙে দিলে এইটা কিন্তু হবেই, কারণ এই যে পোটেনশিয়াল, এরকম প্যান্ডেমিক পোটেনশিয়াল ওয়ালা আরো 5-6টা ভাইরাস ইমিডিয়েটলি লোকে বলছে আছে, এবং এই যে আমরা সকলে আর কি একটা ভয়ঙ্কর এই গ্রোথ এর আনন্দে, যে আমাদের গ্রোথ হচ্ছে, আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে,
করে আমরা যে মন ধ্বংস করাটাকে মানে ধ্বংস করার যারা বিরোধিতা করছে আমরা তাদেরকে মানে বিকাশ বিরোধী বা উন্নয়ন বিরোধী লোক বলে তাদেরকে ডেকে দিচ্ছি, সেইটার অবশ্যম্ভাবী ফল এটা যে আমরা এই বন্য প্রাণীদের মধ্যে যে সার্কুলেশনে থাকা প্যান্ডেমিক পোটেনশিয়াল সম্পন্ন যে ভাইরাস গুলো আছে বা অন্যান্য মানে ভাইরাসই মূলত বা অন্যান্য কিছু ইয়েও আছে, গত 100 বছরে তো ভাইরাস ছাড়া বড় এপিডেমিক কিছু হয়নি, তার বড় বড় এপিডেমিক সেই লেভেলে যেগুলো হয়েছে ব্যাকটেরিয়ার দ্বারা যেমন প্লেগ ইত্যাদি মূলত আগে হয়ে গেছে, কিন্তু ভাইরাস মানে সে স্প্যানিশ ফ্লু হোক পোলিও হোক সবই ভাইরাস। এবার বন্য প্রাণীদের মধ্যে থাকা এই যে ভাইরাসকে আনলিশ করে দেওয়া বা খুলে দেওয়া উন্মুক্ত করে দেওয়া মানুষের পপুলেশনের মধ্যে, এইটা হচ্ছে আমাদের এই ধরনের ডেভেলপমেন্টের একটা অবশ্যম্ভাবী ফল। এটা নিয়ে বৈজ্ঞানিকরা 2015 থেকে এটার একটা এই যে ব্যাট করোনা ভাইরাস এটা করতে পারে মানুষকে, তার আগে এই করোনা ভাইরাস কোনোদিন মানুষকে এফেক্ট করে এটা আগে থেকেই বলেছিল। এবার এটা যে ঠিক কখন ঘটবে সেইটা প্রেডিক্ট করাটা সত্যিই মুশকিল। এবং আমার মানে আমি কোন ভাইরোলজিস্ট বা আমি তো রেসপিরেটরি ফিজিশিয়ান ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে অসুস্থ রুগী দেখি, আমার তো আমি তো আর ভাইরোলজিস্ট না, কিন্তু এটা টু বি ফেয়ার টু ভাইরোলজিস্ট তাদের প্রতি যদি ন্যায় বিচার করতে হয় তাহলে মানে তারা এটা জেনে চুপ করেছিল, আমার মনে হয় এরকম কিছু হয় যে লোকজন জেনে চুপ করেছিল। আচ্ছা রাহুল স্যার, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাইছি, সেটা হলো যে আপনি কোভিড 19 আরেকটা যেটা প্রশ্ন যেটা শোনা যাচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, এটা যে আমার মনে হয় কথাটা শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, দুজনের কথাই শুনতে পাচ্ছি। আসুন প্রসেনজিৎ, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি যেটা বলতে কি বলছো কথা? হ্যাঁ আমি কথা বলছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি, আপনি কোভিড 19 সার্ভাইভার প্রসেনজিৎ। আরেকটা যেটা মিথ বা মিথ বা সত্যি সেটা তুমি আমাদের বলবে, যে এটা মেনলি বয়স্ক মানুষদের এফেক্ট করছে এবং যাদের কোমরবিডিটি আছে তাদেরকে বেশি করে এফেক্ট করছে, এটা কতটা সত্য আর কতটা মিথ্যে? কারণ আমরা দেখেছি অনেক ইয়াং ছেলে মেয়ে এবং কি বাচ্চাও মারা গেছে, তো মানে এই ব্যাপারটা কি কতটা সত্য এবং কতটা মিথ্যে এই জিনিসটা? এখন পৃথিবীতে বেশিরভাগ জিনিসই আমাদের বিশেষ করে মেডিকেল সায়েন্স বা সোশ্যাল সায়েন্সে বেশিরভাগ জিনিসই কিন্তু সত্য বা মিথ্যা বলে হয় না, এটা হয় মানে আমরা যাকে বলি যে দ্য ট্রুথ ইজ গ্রে। তার মেন কারণটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্যাল রিয়েলিটি, তার মানে প্রবাবিলিটি ওয়াইজ যাদের যত বয়স, যারা যত ইমিউনো কম্প্রোমাইজ অর্থাৎ স্টেরয়েড নিচ্ছে এবং রেসপিরেটরি রোগ আছে, যেমন অ্যাসমা যারা স্টেরয়েড ইনহেলার নিচ্ছে বা ট্যাবলেট খায় স্টেরয়েডে, অর্থাৎ যাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিছুটা কম, এবং বয়স্ক যারা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এবং যারা কোমরবিডিটি, সেটা শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা না, কোমরবিডিটি থাকার ফলে শরীরে ভাইরাসের ক্ষতি করার সম্ভাবনাটা বেড়ে যায় আরো নানা কারণে, সেটা আরো খুব মলিকিউলার বায়োলজির লেভেলে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন কোষে বিভিন্ন রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টর গুলো বিভিন্ন রোগের দ্বারা এবং সেই রোগের চিকিৎসার ওষুধের দ্বারা অ্যাক্টিভেটেড বা সাপ্রেসড হয়, ফলে বিভিন্ন কোমরবিডিটি এফেক্ট করে এটাকে। স্ট্যাটিস্টিক্যালি দেখলে দেখা যাবে যে সমস্ত লোক, সমস্ত যারা মানে অসুখ মানে যারা মারা গেছে মূলত তাদের বয়সটা বেশি বা কোমরবিডিটি, কিন্তু তার মানে এটা না যে বাচ্চারা এফেক্টেড হবে না। এবার সাধারণভাবে আমাদের সাধারণ মানে যদি মানুষের এক্স্যাক্টলি এই স্ট্যাটিস্টিক্যাল ট্রেনিংটা না থাকে, স্ট্যাটিস্টিক্যালি আনট্রেন্ড মানুষজন যেভাবে ভাবে যে ও বললো যে শুধু ইয়েদের হয়, কারণ মানুষ তো অ্যাবসলিউট টার্মসে ভাবে, সাদা কালোয় ভাবে, এই কারণে 1936 সালে এইচজি ওয়েলস তার দ্য শেপ অফ থিংস টু কাম এই বইতে বলেছিলেন যে একবিংশ শতাব্দীতে সাধারণ নাগরিকত্বের জন্য একটা স্ট্যাটিস্টিক্যাল নলেজ। আমাদের সঙ্গে লাইভে আছেন ডক্টর রাহুল মুখার্জি, একজন জিজ্ঞেস করছিলেন নামটা, আমি সেটাই নামটা বলে দিলাম। তোমার কাছে আসি, যেহেতু তুমি নিজে তোমার নিজের কোভিড হয়েছিল এবং তার থেকে তুমি বেরিয়ে এসেছিলে, যখন রাইট আমি এখানে আসতে যাচ্ছিলাম, ছিলে তখন তোমার কি রকম ফিলিং হচ্ছিল রোগী হিসাবে, যে যে জিনিসটা তোমাকে কতটা কি এফেক্ট করেছিল? রোগী হিসেবে এফেক্ট করেছিল আমাকে মানে ইন রেট্রোস্পেক্ট, এখনো অব্দি যে আমি তো 2 সপ্তাহ হলো কাজে ফিরে এসেছি, ফলে রোগী হিসেবে আমি বলতে পারো যে 80% যারা মাইল্ড এফেক্ট হয়েছে, যারা ভালো হয়ে যাচ্ছে সেই দলে পড়ি। মানে মোটামুটি ব্রিটেনের চিত্রটা হচ্ছে যারা এই রোগটা হচ্ছে, যাদের
সিমটম নেই সেই সংখ্যাটা আমাদের জানা নেই, কারণ সেই সংখ্যাটা জানা যাবে তো একমাত্র আরো টেস্ট করলে, সমস্ত পপুলেশনকে টেস্ট করলে। হুম আর যাদের সিমটম হয়েছে তার মধ্যে 80% বাড়িতে থেকে ভালো হয়েছে, 20% হসপিটালে ভর্তি হয়েছে, তার মধ্যে 5% আইটিইউ তে ভর্তি হয়েছে। এই হচ্ছে মোটামুটি মানে 5% অফ দ্য টোটাল পপুলেশন, এই হচ্ছে ব্রেকডাউন। হুম এবার এই ব্রেকডাউন যে নিয়ে যদি ভাবা যায়, আমি সেই 80% এর মধ্যে পড়ি, ফলে স্ট্যাটিস্টিক্যালি ভাবলে হুম তখন আমি সেটাতেই পড়েছি এবং এখনো পর্যন্ত লাকি বলা যায়। কিন্তু হুম যে আনসার্টেনটি গুলো আছে সেটা হচ্ছে যে প্রথম কথা 14-15 দিন অব্দি মানে অসুখটা শুরু হওয়ার পর, যদিও মাইল কিন্তু হুম অন্তত 13-14 দিন অব্দি বোঝা যায়নি যে আমি সুস্থ হব না আমি হাসপাতালে ভর্তি হব। সেই হুম আনসার্টেনটিটা তো সাধারণ রোগে থাকে না, ধরো এমনি ফ্লু হয় বা এমনি সাধারণ সর্দি কাশি হয়, তাতে তো 14 দিন অব্দি যে আমি মারা যাবো কিনা জানি না এই ফিলিংটা হয়, হুম সেইটা একটা সমস্যা। আর সেকেন্ড যেটা সমস্যা সেটা মূলত আমি নিজে ডাক্তার এবং হেলথ কেয়ার প্রফেশনাল যারা আরো এক্সপোজ হচ্ছে, হুম যে কোনো হেলথ কেয়ার প্রফেশনের জন্য যেটা সমস্যা যে এখনো পর্যন্ত এই রোগটা, যেমন একটা চিকেন পক্স যদি একবার হয় সাধারণভাবে আর হবে না সেই চিকেন পক্স, একমাত্র যখন অনেক বয়স হবে ইমিউনিটি কমে যাবে, ডরম্যান্ট ভাইরাস গুলো এই হারপিস জোস্টার করতে পারে, এক ধরনের র্যাশ। এবার কিন্তু এইটা যে আমাদেরকে কোনো ইমিউনিটি দিচ্ছে কিনা সেটা নির্দিষ্ট ভাবে আমরা বুঝতে পারছি। হুম চায়নাতে রিপোর্ট আছে যে যারা এফেক্টেড হেলথ কেয়ার ওয়ার্কার ভালো হয়ে কাজে কামে ফিরে এসেছে তারা আবার এফেক্টেড, হুম ফলে এইটা একটা খুব বড় আনসার্টেনটি যে হুম প্যান্ডেমিকের যে সেকেন্ড ওয়েভটা সেটা কি আকার ধারণ করবে, শুধু হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য নয়, যে কারোর জন্য যারা একবার এফেক্টেড হয়ে গেছে তাদের হুম ইমিউনিটিটা আদৌ হয়েছে কিনা বা হলেও সেটা কতদিনের জন্য মানে হয়েছে। এটা কি সাসপেক্টেড যে রিকারেন্স হওয়ার সম্ভাবনা আর আছে? একটা জিনিস বল, যে যেটা আমার হ্যাঁ, মনে এটা হয়েছে যে রেকারেন্স না রিইনফেকশন সেটা বলা যাবে না, এটা রেকারেন্স না রিইনফেকশন বলা যাচ্ছে না, কিন্তু রিইনফেকশন হতে পারে, এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে রিইনফেকশন হতে পারে। হুম যে তুমি তুমি একটা জিনিস হচ্ছে গিয়ে ব্রিটেনে আমরা যেমন এনএইচএস এর মধ্যে আছি, ন্যাশনাল হেলথ সার্ভিস, উইচ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট হেলথ সার্ভিস ফেসিলিটি, পাবলিক ফেসিলিটি ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? এবং ব্রিটেনের মোটামুটি 90-95% মানুষের আওতার মধ্যে আসে। তো এরকম মানে কি অ্যাজ এ পাবলিক হেলথ অর্গানাইজেশন হিসেবে কি হলো যে যখন জিনিসটা ধাক্কাটা প্রথমে দিল, পুরো জিনিসটা পুরো দিশেহারা হয়ে গেল এবং আমরা দেখতে পেলাম প্রচুর ডাক্তার, নার্স এবং হেলথ ওয়ার্কারও মারা গেল। তো মানে এই একটা ইনিশিয়াল এরকম ধাক্কাটা এত বড় একটা অর্গানাইজেশন কি করে পেলো? কোনো কি ওকে, প্রস্তুতির অভাব ছিল, মানে কি সমস্যা ছিল তোমার মনে হয়? হ্যাঁ, শঙ্কর কিছু বলছেন? আমি যেটা বলতে চাইছি যে মৃত্যুর হার অনেকটাই বেশি, খুব কয়েকদিনের ব্যবধানে মৃত্যুর হার অনেকটাই বেড়েছে। তো এই মোরালিটি রেটটা বেড়ে যাওয়ার পিছনে কোন কোন বয়সের লোকেরা বেশি এফেক্টেড হচ্ছে আপনার চোখে? এবং আমি শুনেছি মাইগ্রেন্ট যারা ইমিগ্রেন্ট ওয়ার্কার্সরা বা ডক্টর্স বা হেলথ ওয়ার্কার্সরা তারা বেশি এফেক্টেড, ইমিগ্রেন্ট ওয়ার্কাররা কেন এফেক্টেড হচ্ছে বেশি, ঠিক আছে, এটা এটা একটু তাহলে দেখাও। দুটো পার্টে প্রশ্নটা, একটা হচ্ছে ওকে এনএইচএস কেন এরকম ওভারওয়েলমড হয়ে গেল যেটা প্রসেনজিতের প্রশ্ন, আর ওকে আপনার প্রশ্ন হচ্ছে যে এফেক্টেড হওয়ার ধরনটা, মানে অর্থাৎ সাসেপ্টিবিলিটি এবং ইমিগ্রেন্টদের মধ্যে এটা বেশি হওয়ার, বা ইমিগ্রেন্টদের মধ্যে বেশি হচ্ছে বলা থেকেও ইমিগ্রেন্টদের বেশি মৃত্যু হচ্ছে বলা ভালো, রাইট রাইট সেইটা আমি সেটাই বলতে মানে চাইছি, আমি সেটাই সিভিয়ার বলতে পার্টটা চাইছি। হচ্ছে। হ্যাঁ ইয়েস হ্যাঁ, ওকে স্যার ঠিক আছে, তাহলে দুটো পার্টে উত্তরটা দিচ্ছি। হ্যাঁ, ইয়েস প্রথমে স্যার তাহলে প্রসেনজিতের প্রশ্ন, এনএইচএস কেন এরকম মানে ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়। আচ্ছা, এইবারে এটা বলতে গেলে একটু ধান ভান্তে শিবের গীত করতে হবে, মানে এর যে প্রেক্ষাপটটা কিছুটা বোঝানোর জন্য। 1978 সালে যখন হেলথ ফর অল ডিক্লারেশন করেছিল বিশ্ব স্বাস্থ্য সংঘ এই আলমা আটাতে, হুম 1900 তৎকালীন সোভিয়েত ইউনিয়নের আলমা আটাতে, কাজাকিস্তানের রাজধানী আলমা আটাতে যখন তারা এই ডিক্লারেশন করলো, তাতে 5টা জিনিস বলেছিল, ইকুইটি, কমিউনিটি পার্টিসিপেশন, ইন্টারসেক্টরাল অ্যাপ্রোচ, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি অ্যান্ড ফোকাস অন প্রিভেনশন, অর্থাৎ হেলথ ফর অল এ এই 5টা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, ইউনিভার্সাল হেলথ। তার মধ্যে এই তৃতীয় যেটা বললাম, অর্থাৎ ইন্টারসেক্টরাল অ্যাপ্রোচ, হেলথ সম্বন্ধে একটা কমন ধারণা হচ্ছে হেলথ সার্ভিসটাই হচ্ছে হেলথ, কিন্তু অ্যাকচুয়ালি যেমন আমরা কি ওয়ার্কার দেখতে গিয়ে দেখছি,
যারা খাবার ফলাচ্ছে, যারা খাবার ডিস্ট্রিবিউশন করছে, পাবলিক ডিস্ট্রিবিউশন মানে ইউকে তে যেভাবে ভাগ হয়েছে, প্রসেনজিৎ নিশ্চয়ই জানো যে কি ওয়ার্কার কারা, সেখানে কিন্তু শুধু ডাক্তার বা নার্স না, সেখানে কিন্তু হচ্ছে যারা খাবার সরবরাহ করছে, ওষুধ সরবরাহ করছে, লরি ড্রাইভার, এরা সবাই হচ্ছে কি ওয়ার্ক। অর্থাৎ এনএইচএস শুধু যত ভালোই হোক, পৃথিবীর বেস্ট হেলথ সিস্টেম হলেও, এ কিরকম পারফর্ম করবে একটা মহামারী বা অতিমারীর মধ্যে, সেইটা কিন্তু নির্ভর করছে এই ইন্টারসেক্টরাল অ্যাপ্রোচেরও। এবার গভর্নমেন্টের মধ্যে এখানে ক্লিয়ারলি একটা দল আছে, যেটা তুমি খুব ভালো করেই জানো, যে যারা গত 10 বছর ধরে এনএইচএস টাকে প্রাইভেটাইজ করার প্রচুর চেষ্টা করছে, পারছে না, চলছে বিরাট লড়াই চলছে। এবার তারা এখন ক্ষমতায় আছে, তাদের একটা বড় অংশ, সবাই বলা যায় না, কিন্তু তাদের একটা বড় অংশ তাদের নেতৃত্বে কিন্তু এনএইচএস টাকে প্রাইভেটাইজ করে দেওয়ার পক্ষে ওপেনলি। এখন যে হেলথ সেক্রেটারি এখানে, এটা ওপেন পাবলিক ডোমেনের ইনফরমেশন, ফলে এটা বলার জন্য আশা করা যায় আমার কোনো অসুবিধা হবে না, অন্তত দুজনে এখনো ওরকম অবস্থা নয় যে এসে ঠ্যাঙাড়ে বাহিনী পাঠিয়ে দেবে। তো ম্যাট হ্যানকক, যে এখানকার হেলথ সেক্রেটারি, সে একটা প্রাইভেট হেলথ কেয়ার ফার্মে থেকে 32,000 টাকা ক্যাশ নিয়েছিল, £32,000 ডোনেশন ইলেকশনের আগে ডাইরেক্ট, সেটা ফাঁস হয়ে গেছে। মানে এরা ডাইরেক্টলি যারা এনএইচএস কে প্রাইভেটাইজ করবে, এনএইচএস কে ধ্বংস করার মাধ্যমে তাদের মুনাফা বাড়াবে, তাদের কাছ থেকে ক্যাশ পয়সা নেওয়া, মানে এখানে কোনো রাগঢাকের ব্যাপার না, এটা পাবলিক ডোমেনের নলেজ। এবার এইরকম লোকেরা ন্যাচারালি এদের হচ্ছে এদের WHO বা এই পুরো ব্যাপারটা সম্বন্ধে একটা অবজ্ঞা এবং সবসময় একটা নিচু চোখে দেখা, যে প্রাইভেটাইজেশন ইজ দ্য বেস্ট থিং। অর্থাৎ এই যে মানে স্বাস্থ্যর কথা বলতে গেলে একটা দূর অব্দি স্বাস্থ্য রাজনীতি আসবে। এবার এই যে এদের যে অ্যাপ্রোচটা পাবলিক হেলথের প্রতি, এরা ভাবলো প্রথমে কি হার্ড ইমিউনিটি হবে। হার্ড ইমিউনিটি ব্যাপারটা হচ্ছে কি, হার্ড ইমিউনিটির ব্যাপারটা নিশ্চয়ই একটা বিরাট পাবলিক হেলথ একটা জানার জিনিস, কিন্তু হার্ড ইমিউনিটি হবে কি হবে না বৈজ্ঞানিক লেভেলে, এটা তখনই বলা যায় যখন আমরা ইমিউনিটির প্যাটার্নটা জানি। অর্থাৎ একটা মানুষ কি করে, এটা এত নতুন একটা ভাইরাস, এর প্রতি মানুষ কি করে রেসপন্ড করবে, মানুষের শরীরের প্রতিরোধ ক্ষমতার যে রেসপন্সটা কিভাবে হবে, সেইটা কিন্তু কখনোই বলা যায় না ওইভাবে যে আমরা হার্ড ইমিউনিটি হবে, বা হার্ড ইমিউনিটি হলে সেটা এতটা এফেক্টিভ হবে, বা এক্সাক্টলি এত পার্সেন্ট অফ দ্য পপুলেশন যদি এফেক্টেড হয় তবে হার্ড ইমিউনিটি, এই কথাগুলো বলা যায় না, কারণ আমরা শরীরের ইমিউন রিয়াকশনটাই বুঝতে পারছি না যে মানুষের কি করে হচ্ছে। এবার এহেন পরিস্থিতিতে এরা যেটা মনে করলো, আমার যেটা ধারণা, এটা আমার অনুমান, যে এরা ভেবেছিল যেটা প্রথমে এখানকার প্রধানমন্ত্রী বরিস জনসন নিজে বলে, তারপর নিজে নিজেই মারাত্মক অসুস্থ হয়েছিলেন, হ্যাঁ, তারা বললো যে ও ঠিক আছে, আমরা উই উইল টেক ইট অন দ্য চিন, এক্স্যাক্টলি এই কথাটা, এটা একটা ইংরেজি প্রবাদ, যেটার মানেটা হচ্ছে আমরা এটাকে বুক পেতে আমরা এটাকে নেব এবং এই যুদ্ধটা করব। অর্থাৎ পুরোটাই যুদ্ধের টার্মসে, এই ব্যাপারগুলোকে যুদ্ধের টার্মসে ভাবে ভাবা যায় না, যে আমরা একটা উইল টেক ইট অন দ্য চিন, আমরা খুব বীর এবং আমরা ব্রিটেন একটা স্ট্রং জাতি, আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জিতেছি। প্রথম কথা, সেটা সত্যি নয়, সোভিয়েত ইউনিয়ন এসে বার্লিনে না ঢুকলে ওসব জেতা ফেতা কোথায় যেত জানা আছে আর কি, কিন্তু যাই হোক আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বিজয়ী দেশ এবং আমরা এসে আমরা এই উই উইল টেক ইট অন দ্য চিন। এবার এই যে এদের যে অ্যারোগেন্স, এবং একটা বলা যেতে পারে একটা রেসিডুয়াল ইম্পেরিয়ালিস্ট অ্যারোগেন্স, এইটা এবং এদের যে ধারণা ডিপপুলেশন এবং ইউজেনিক্স এরও কিছু ধারণা এদের ওই টপ লেভেলের পলিসি মেকারদের মধ্যে আছে, যে কিছু বুড়ো বুড়ি যদি মারা যায়, যারা শুধু সোসাইটির উপর বার্ডেন, যারা অপ্রয়োজনীয় মানুষ, যারা পেনশন ভোগ করে কিন্তু কোনো কন্ট্রিবিউট করে না ইকোনমিতে, এরকম কিছু ইকোনমিক্যালি ইনঅ্যাক্টিভ লোক মারা গেলে অসুবিধে কি আছে, এরকম নানা ধরনের এদের আইডিওলজিক্যাল বায়াস, অ্যাবাউট নিওলিবারাল আইডিওলজিক্যাল বায়াস যদি বলা যায়, অর্থাৎ এই থ্যাচার রেগান এদের যে পলিটিক্যাল বায়াস, এই বায়াসের বেসিসে এরা মনে করলো যে হার্ড ইমিউনিটি হবে, উই উইল টেক ইট অন দ্য চিন, আমরা বীর জাতি, অত সব প্রিভেনশন প্রিভেনশন দরকার। ফলে যখন স্পেনে পর্যন্ত অ্যাথলেটিকো মাদ্রিদের ফুটবল ম্যাচ হচ্ছে না, তখন বললো আরে কি আছে এখানে চলে এসো, আমরা লিভারপুল আর অ্যাথলেটিকো মাদ্রিদের ফুটবল ম্যাচ করবো লিভারপুল, এবং 3,000 লোক মাদ্রিদ থেকে এলো এবং লিভারপুলে ভয়ঙ্কর ভাবে করোনা ছড়া। এবার এই যে ব্যাপারটা, এবার সেই সপ্তাহেও যখন সবাই ভয় পাচ্ছে, এখানে একটা ঘোড়দৌড় হয় যেটা হচ্ছে চেলটেনহ্যাম ফেস্টিভ্যাল বলে, প্রসেনজিৎ জানো, আমি
সবার অবগতির জন্য বলছি যে এই এই যে ঘোড়দৌড় হয়, এই ঘোড়দৌড়ে পুরো ফিক্সচারটাকে ওরা চালু রাখলো সেই সপ্তাহে, যখন জানা গেছে যে স্পেন এবং ইটালির এই অবস্থাটা ভালো মতো, সেইটা জানার পরে ওই টেক ইট অন দ্য চিন, হার্ড ইমিউনিটি আর আমরা বীর জাত। এবার যা হওয়ার তাই হয়েছে। এবার এটা তো এই জিনিসটা তো এনএইচএস এর ইমিগ্রেন্ট ওয়ার্কারদের বিষয়টা মানে তারা এসে করে মারামারি চাইছি, এটা এনএইচএস এর হাতে নয়, এটা হচ্ছে এনএইচএস যেমনই হোক এটা হচ্ছে গভর্নমেন্টের এই যে ইন্টারসেক্টরাল পলিসিটাই খুব গন্ডগোলের ছিল, যে তারা ইটালি এবং স্পেনের অবস্থা জানার পরেও অনেকটা দেরি করেছে, অন্তত 2-3 সপ্তাহ দেরি করেছে তাদের এই স্টেপ গুলো নিতে। তাই সেটা হচ্ছে প্রসেনজিতের প্রশ্নের উত্তর। আর এই সাসেপ্টেবিলিটির প্রশ্নে বা ইমিগ্রেন্ট ওয়ার্কারদের প্রশ্নে যেটা বলা যায় যে যারা এফেক্টেড হচ্ছে, ওই যেটা আগেই বলেছি যে প্রবাবিলিটি ওয়াইজ তার বেশিরভাগ কিন্তু বয়স্ক বা কোমরবিডিটি সম্পন্ন 50-এর লোক, অর্থাৎ যারা হার্ট ফেলিওর বা ডায়াবেটিস আছে এবং যারা নানা ধরনের ওষুধ খায় এগুলোর জন্য। এবার কতটা ওষুধের জন্য কতটা অ্যাকচুয়াল কোমরবিডিটির জন্য বলা মুশকিল, কারণ এগুলো তো আরো প্রচুর ডেটা না এলে বলাই যাবে না। এইটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি তারাই বেশি এফেক্টেড হচ্ছে, যদিও সংখ্যায় কম হলেও এক আধজন মানে অনেক জুনিয়র বা ইয়াং লোক বা এফেক্টেড হচ্ছে। আচ্ছা, এইবারে প্রশ্ন হচ্ছে ইমিগ্রেন্টরা কেন বেশি এফেক্টেড হচ্ছে, ইমিগ্রেন্ট হেলথ কেয়ার ওয়ার্কার? এর কারণটা হচ্ছে ক্লাসিক্যালি বোথ সোশ্যাল অ্যান্ড মেডিকেল। আগে মেডিকেল কারণটায় আসি, আমাদের শরীরের কিছু বেসিক আমাদের শরীরের কিছু বেসিক ইমিউনিটির জিনিসগুলো করে দুটো ভিটামিন, একটা তো খুব পরিচিত এবং সেটা ঘটনাচক্রে সর্দির জন্যই পরিচিত, যদিও পুরোপুরি প্রমাণিত ছিল না আগে, সেটা হচ্ছে ভিটামিন সি। এটা এত ভালো পরিচিত একটা বিষয় যে ভিটামিন সি বেশি খেলে সর্দিটা আটকানো যায় বা সর্দির প্রকোপটা কম হয়, যে লাইনাস পলিং যে নোবেল প্রাইজ পেয়েছিলেন যিনি ভিটামিন সি আবিষ্কারের জন্য, মানে এটা নিয়ে যারা মানে বাংলা আধুনিক কবিতা পড়েছে তারাও জানে যে অনন্য রায়ের কবিতায় আছে ভিটামিন সির প্রতি পরস্পর প্রীত হওয়ার লাইনাস পলিং। সুতরাং এতটাই পরিচিত এটা, হ্যাঁ, যেটা একটা বাংলা কবিতার মধ্যে পর্যন্ত ঢুকে যাচ্ছে যে ভিটামিন সি। আর আরেকটা হলো ভিটামিন ডি। তো ভিটামিন সি এর কিছুটা অভাব অলওয়েজই আমাদের মাইগ্রেন্টদের মধ্যে থাকে, কারণ মাইগ্রেন্ট যারা ব্রিটেনে আছে তাদের মধ্যে স্যালাড ফল সবজি ফ্রেশ খাওয়ার মানে প্রবাবিলিটি অনেক কম, রান্না করা বা মাংস এই জাতীয় খাবার, তেল ঘিওয়ালা এবং মশলাদার এবং ফল সবজি না খাওয়া, স্যালাড না খাওয়া, এটা অনেক বেশি এই এশিয়ানদের বা মানে এশিয়ানদের মধ্যে, বিশেষ করে সাউথ এশিয়ান, এদেশে এশিয়ান বলতে ইন্ডিয়ান পাকিস্তানি, এই এটাই মূলত বই। আর আরেকটা জিনিস হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি একটা খুব ইম্পর্টেন্ট ভিটামিন, যেটা আমরা এতদিন ভেবে এসেছি আমাদের হাড় এবং দাঁতকে শক্ত করে, কিন্তু সেটা অনেকটা কম লেভেলে থাকলেই হাড় এবং দাঁতকে শক্ত করে, আরো অনেক বেশি ভিটামিন ডি দরকার যদি আমরা আমাদের ইমিউনিটির ক্ষেত্রে যে ভিটামিন ডির রোলটা সেটা সবেমাত্র 10-15 বছর হলে জানা গেছে মেডিকেল সায়েন্সের ইতিহাসে। 10-15 বছর কেন, 20 বছর লাগে শুধু একটা ধারণা একটু থিতু হওয়ার জন্য, সুতরাং 10-15 বছরটা ভীষণই নতুন ধারণা। এটা তো ওই মানে ইন্টারনেট সেক্টরের মতো নয় যে আজকে একটা সফটওয়্যার বেরোলো কাল পুরনো হয়ে যায়, যেগুলো স্লোলি সোসাইটির মধ্যে আইডিয়া, 10-15 বছর তো খুব কম টাইম। এবার সেক্ষেত্রে ভিটামিন ডি হচ্ছে আমাদের শরীরের ডিফেন্সিন বা ওই ডিফেন্সিন গোত্রীয় কিছু রোগ প্রতিরোধ করার জন্য প্রোটিন তৈরি হয়, সেটা আলাদা করে কোনো একটা ব্যাকটেরিয়া বা একটা ভাইরাসের জন্য না, কিন্তু সাধারণভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা প্রোটিন বা শরীরের একটা জৈব পদার্থ যেটা তৈরি হয়, ডিফেন্সিন বা ডিফেন্সিন ফ্যামিলি অফ প্রোটিনস যেটাকে বলে, সেইটা তৈরি হচ্ছে ভিটামিন ডি ওপর। এবার ধরা যাক যে ভিটামিন ডি টেস্ট করেও বলা গেল যে এর ভিটামিন ডি নর্মাল আছে, এবার এই নর্মালটা তৈরি হয় হচ্ছে হাড় শক্ত করার নিরিখে। এবার হাড় শক্ত করার জন্য যতটা ভিটামিন ডি লাগে তার চেয়ে অনেকটা বেশি ভিটামিন ডি লাগে এইটা তৈরি করতে, অর্থাৎ রোগ প্রতিরোধের জন্য যথেষ্ট ভিটামিন ডিটা হচ্ছে তার লেভেলটা অনেক বেশি। এবার এই রকম লেভেলে ভিটামিন ডি যারা সাদা চামড়ার লোক নয় তাদের, বিশেষত ঠান্ডা দেশে তারা যখন থাকে তাদের সেই লেভেলে ভিটামিন ডি
সারা দিন রোদে বসে থাকলেও তৈরি করা সম্ভব না, কারণ আমাদের হুম চামড়ার যা রং এবং আমাদের যা জেনেটিক মেকআপ, এই একটা জিনিস কিন্তু গায়ের চামড়ার রঙের সাথে ভীষণ যোগাযোগ আছে, ভিটামিন ডি রিসেপ্টর যেটা। এবং মানে যারা এখানে আপনাদের শ্রোতাদের মধ্যে যারা বায়োলজিক্যাল ট্রেনিং সম্পন্ন লোক তারা জানবেন, এটাকে বলে রিসেপ্টর পলিমরফিজম, অর্থাৎ তার রিসেপ্টরের চেহারাগুলো বিভিন্ন জাতির বা বিভিন্ন জনজাতি গোষ্ঠীর মধ্যে বিভিন্ন হয়। এবার এই ভিটামিন ডি রিসেপ্টর পলিমরফিজমটা মানে আমাদের মতো লোকেদের, অর্থাৎ যারা মাইগ্রেন্ট, তাদের মধ্যে ভিটামিন ডি আলাদা করে সাপ্লিমেন্ট করা বা আলাদা করে এক্সট্রা ভিটামিন ডি খাওয়ার প্রয়োজনটা খুবই বেশি। এবার সেইটা যেহেতু এক্সাক্টলি কত ডোজে কি এগুলো এখনো ঠিক হয়নি, এইটা যাকে বলে হিট অ্যান্ড মিস, মানে কিছু লোক খায় কিছু লোক খায় না। এবার স্টাডি করে আমাদের এখন দেখতে হবে যারা ভিটামিন ডি এমনি খায় তাদের মধ্যে প্রকোপটা কম হয়েছে কিনা, কোভিড হবে না বলছি না, কিন্তু হলে পরে প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকলে প্রকোপটা কম হয়, অর্থাৎ কোভিড ডেথ, কোভিড ডেথ যাদের মধ্যে হয়েছে তাদের মধ্যে কজন ভিটামিন ডি খেত, আর যারা কোভিড ডেথ হয়নি তাদের মধ্যে কতজন ভিটামিন ডি খেত, এই স্টাডিটা না করলে এইটা বলা যাবে না। কিন্তু ভিটামিন ডির আমার ধারণা অনুমান যে খুবই ভয়ঙ্কর রোল আছে, আর ভিটামিন সি এর যে রোলটা বললাম যে ফল সবজি স্যালাড না খাওয়া, যে বিশেষ করে ইমিগ্রেন্ট যারা তাদের মধ্যে ফল সবজি স্যালাড না খাওয়াটা অনেক বেশি। আর ফল সবজি স্যালাড মানে আমাদের দেশে যেভাবে হোটেলে স্যালাড দেয় ওটা কিন্তু যথেষ্ট নয় ভিটামিন সি এর জন্য, এই জাস্ট আচ্ছা, মাংসটা একটু পেঁয়াজ। একটা প্রশ্ন উঠে আসছে এখানে, সেটা হলো যে টমেটো আর, আচ্ছা একটা কথা প্রসেনজিৎ আমার কথা শুনতে আমরা পাচ্ছে কি না, কি প্রসেনজিৎকে খাবে একটু বলে দিন আপনি, একটু আমাদের। একটু থামবে। আচ্ছা প্রসেনজিৎ, প্রসেনজিৎ এই ইয়ে শঙ্কর একটা প্রশ্ন করছে, এক না সেকেন্ড না ওর প্রশ্নটা শুনে বলছি। হ্যাঁ ঠিক আছে, একটা প্রশ্ন উঠে আসছে, সেটা হলো যে অ্যাসিমটোমেটিক পেশেন্ট, মানে আমি সে ধারক মানে এই কোভিড-19টা, কিন্তু তার মধ্যে কোনো রকম উপসর্গ দেখা যাচ্ছে না, এইটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? তার কি ইমিউনিটি পাওয়ারটাই সেই জায়গায় জেনারেট করছে, অর্থাৎ তিনি আরো কয়েকজনকে ইনফেক্ট করে দিতে পারছেন কিন্তু তাকে উপসর্গ তার সম্বন্ধে কিছু জানা যাচ্ছে না? এটা একটা নতুন তথ্য উঠে আসছে, এটার সম্বন্ধে কিছু বলুন স্যার। হ্যাঁ আচ্ছা, আমার আগের প্রশ্নটা চট করে উত্তরটা শেষ করে দিই। একটা তো আমি মেডিকেল ফ্যাক্টরটা বললাম, ভিটামিন সি আর ভিটামিন ডি, আর হুম হুম ইমিগ্রেন্টরা এফেক্টেড হওয়ার যে সোশ্যাল ফ্যাক্টরটা, যে যারা এদেশে ইমিগ্রেন্ট ডাক্তার বা নার্স তারা অনেক বেশি ফ্রন্ট লাইন কাজ করে, অর্থাৎ তারা তাদের পেশেন্ট এক্সপোজারটা অনেক গুণ বেশি। ব্যারাজ ওকে যারা নেটিভ তারা নানা ধরনের, এখানকার লোক যারা তারা অনেক বেশি রিসার্চ, ম্যানেজমেন্ট, টিচিং এইসবের মধ্যে মানে পেশেন্ট কন্ট্যাক্টটা তাদের অনেক কম, ফলে অ্যাকচুয়াল ভাইরাল লোড যেটা সেটা কিন্তু ফরেন ওয়ার্কার যারা তাদের মধ্যে অনেক বেশি। এই দুটো ফ্যাক্টর মোটামুটি, একটা হলো জেনেটিক এবং ইমিউনোলজিক্যাল, আর একটা হলো সোশ্যাল। এইটা বলে আগের প্রশ্নের উত্তরটা শেষ করলাম। এবারে বলছি যেটা, সেটা হচ্ছে যে এই আমাদের আপনি যেটা প্রশ্ন করছেন যে এসিমটোম্যাটিক বা সুপার স্প্রেডার যাদেরকে বলছি, এখন এই সুপার স্প্রেডার কথাটা অত্যন্ত খারাপ কথা, কারণ এটা তাদের উপর দোষ আরোপ করছে। আমি জানি না আমাকে ইনফেক্ট করেছে কিনা, আমাকে সুপার স্প্রেডার বলা, এইগুলো হচ্ছে টিপিক্যাল প্যান্ডেমিকের মধ্যে যে অমানবিক কাজকর্মগুলো হয় তার একটা, ফলে সুপার স্প্রেডার কথাটা খুব কেয়ারফুল থাকা দরকার সচেতন মানুষদের। আর আপনি এসিমটোম্যাটিক যারা সেইটা বলতে পারেন যে কেন হচ্ছে। এবার এটা মূলত ইমিউনিটি, খুব গোদাভাবে বলতে গেলে এটা ইমিউনিটির পার্থক্যের জন্য, কিন্তু সেটা জেনেটিক মেকআপের ব্যাপার আছে মানে এরম। আর ইমিউনিটি ছাড়া আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের শরীরে, ধরুন আপনার শরীরে একটা ভাইরাস ইনফেক্ট করলো, এবার সেটা টার্গেট সেল যেগুলো, আপনার শরীরে ভাইরাস ইনফেক্ট করলো, রক্তের মধ্যে একটু ঘোরাফেরা করলো, তারপর চলে গেল, আপনার একটু জ্বর টর হলো, তারপর ঠিক হয়ে গেল, সেইটা একরকম। আর টার্গেট সেল গুলো অর্থাৎ লাং এর মধ্যে বা যেগুলো নিউমোসাইট যেগুলোকে বলে, অ্যালভিওলাস এর মধ্যে যেগুলো থাকে লাং এর একদম ভিতরে, মানে অর্থাৎ যেখানে গ্যাস এক্সচেঞ্জ হয়, আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গুলো চেঞ্জ হয় লাং এর একদম অন্তিম পার্টটাতে, সেই সব জায়গায় নিউমোসাইট যেগুলোকে বলে, অর্থাৎ ওই যে কোষগুলো, নিউমোসাইট কোষগুলো ঢুকবে কি করে সেই ভাইরাসটা, সেইটা কিন্তু শুধুমাত্র ইমিউনিটি না, সেটা হচ্ছে ওখানকার অনেকগুলো রিসেপ্টার কিভাবে কাজ করছে তার উপর। এবার এক একটা লোকের রিসেপ্টার এক এক রকম, কারণ একই জিনিসের রিসেপ্টার পাঁচটা ছটা রূপে আসতে পারে, সেটা কি পলিমরফিজম, যে বিভিন্ন রূপে এই রিসেপ্টার গুলো থাকতে পারে, এবং তারা কিভাবে টার্গেট অর্গ্যান গুলো অর্থাৎ মেইনলি লাং, এক্ষেত্রে লাঙে কতটা ঢুকবে, রক্তে তো ঢুকলো কিন্তু লাঙে ঢুকতে পারলো কিনা সেইটার উপর ডিপেন্ড করছে যে হয়তো সিমটোম্যাটিক ইয়ে ব্যাপার, আমরা পুরোটা এটা জানি না।
কিন্তু এই দুটো জিনিস, অর্থাৎ রিসেপ্টর পলিমরফিজম, রিসেপ্টর রেগুলেশন, অর্থাৎ কোন, ধরুন আপনি একটা ওষুধ খান, সেটা ওই রিসেপ্টরকে আপ রেগুলেট করে রেখেছে, তাহলে খুব বেশি সম্ভাবনা যে ওই একই লোক, একই রকম ইমিউনিটি, একই রকম, ধরুন একবারে আইডেন্টিক্যাল টুইন, মানে দুজনের সব রকম জেনেটিক মেকআপ এক, কিন্তু একজন একটা ওষুধ খায় আর একজন খায় না, যে ওষুধটা খায় তার রিসেপ্টরটাকে বলে আপ রেগুলেটেড, মানে তারা আরো চনমনে বা তাজা বসে আছে ভাইরাসটাকে ধরার জন্য, বারাস অন্যদেরটা ডাউন রেগুলেট, যে ধরুন ওষুধ খায়, খায় না বা খায় যাই হোক, মানে অন্যজনে। এবার এইটার জন্য আপনার ইমিউনিটি এক থাকা সত্ত্বেও, ভিটামিন সি ডি ইত্যাদি এক থাকা সত্ত্বেও হতে পারে যে আপনার ওই যে দুজনের মধ্যে একটা পার্থক্য হয়ে যাবে, একজন সিমটম হবে না একজনের হবে, কারণ ওর টার্গেট অর্গানটাই ঢুকতে পারলো না ভাইরাস। ফলে এই এই ফ্যাক্টর গুলো আছে, এগুলোকে আমরা সাধারণভাবে রোগ প্রতিরোধ এই বিজ্ঞানের ক্ষেত্রে ইমিউনোলজিতে এটাকে আমরা বলি হচ্ছে হোস্ট ফ্যাক্টরস, অর্থাৎ মানে যে এফেক্টেড হচ্ছে তার যে ফ্যাক্টর। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করি, যেটা হচ্ছে গিয়ে আমি যদি দেখি যে মৃতের সংখ্যা বা পার ক্যাপিটা ডেথ অ্যাজ ওয়েল, তো সেটা ব্রিটেন অত্যন্ত হাইতে আছে, 4 নম্বরে পার ক্যাপিটা ডেথ আছে, এবং টোটাল মৃতের সংখ্যা অলমোস্ট ইতালিকে ছাড়িয়ে যাবে, হয়তো ইউরোপের মধ্যে 1 নম্বর হয়ে যাবে। সে কম্পেয়ার টু দ্যাট আমরা যদি দেখি যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইভেন জার্মানি হ্যাজ পারফর্ম ভেরি ওয়েল, তারা জিনিসটা অনেক কন্ট্রোল করতে পেরেছে, এইরকম একটা মারাত্মক লেভেলের বৈষম্য হচ্ছে কেন অন্য ইউরোপিয়ান দেশের সাথে? আমার এই মুহূর্তে এর পুরো উত্তরটা জানা নেই, মানে আমি এখানে সব জানতে ভাব করব না, কিন্তু যে দুটো ফ্যাক্টর আমি এখনো ফ্রন্ট লাইনে কাজ করতে গিয়ে আমি নোটিস করেছি, অর্থাৎ একদম সামনাসামনি এবং নিজে এফেক্টেড হওয়ার মাধ্যমে আমি নোটিস করেছি, দুটো জিনিস অনেকটা তফাত এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বা জার্মানি আর ব্রিটেনের সাথে। এক তো হচ্ছে যেটা বললাম যে এখানে যারা আছে তারা তো মানে এটা এখন ঠেলার নাম বাবাজি, এখন বাধ্য হচ্ছে এগুলো করতে, কিন্তু এর আগে 10 বছরে এনএইচএস টাকে ধ্বংস করার চেষ্টা করছে, ফলে এদের তো একটা অ্যাপ্রোচের তফাত আছে ওই স্ক্যান্ডিনেভিয়ান বা জার্মান দেশগুলো, অর্থাৎ যেখানে সামাজিক পলিসি গুলো, গভর্নমেন্টের পলিসি গুলো অনেক বেশি সামাজিক ন্যায় কেন্দ্র ব্রিটেনের তুলনায় এই মুহূর্তে, যদিও ব্রিটেনের এনএইচএস টা একটা এক্সেপশনাল সামাজিক ন্যায় কেন্দ্রিক ব্যবস্থা, যেটা বলা যেতে পারে যে ইট হ্যাজ এক্সিস্টেড ডিসপাইট দিস গভর্নমেন্ট, নট বিকজ অফ দিস গভর্নমেন্ট, অর্থাৎ এই সরকার এটাকে ভাঙার চেষ্টা করা সত্ত্বেও ভাঙতে পারেনি, এত বড় এটা ইনস্টিটিউশন, রাদার দ্যান এরা এটাকে মেনটেন করেছে, ফলে এরা তো চেষ্টা করেছে প্রাইভেটাইজ করতে, ফলে এরা বসে থেকেছে, হার্ড ইমিউনিটি হবে, টেক ইট অন দ্য চিন ইত্যাদি করেছে, ফলে এরা লকডাউন অনেক পরে করেছে। আর এই ব্রিটেনে আরেকটা যেটা করেছে যে এখানে যে হেলথ কেয়ার ওয়ার্কারদের ব্যাপারে একেবারেই কোনো মানে তাদেরকে বাঁচানোর চেষ্টাটা খুব একটা করে, ওই ওই কিছুটা ওই তালি বাজাও থালি বাজাওয়ার মতো প্রতি বৃহস্পতিবার বেরিয়ে তালি বাজিয়েছে, প্রসেনজিৎ তো জানো, তো এই ব্যাপারটা হচ্ছে যখনই তুমি এই তালি বাজানো, পুষ্পবৃষ্টি, এই ধরনের স্পেকটাকল গুলোতে যাচ্ছ, তার মানে তুমি ডিস্ট্রাক্ট করে দিচ্ছ মানুষকে আসল ইস্যুটা থেকে। এবং ব্রিটেনে কিন্তু ওরা যে গ্রসলি, এটা গত সপ্তাহে, গত সোমবার যে গেল মার্চে, এই সরি এপ্রিলের শেষ সোমবার 27 এপ্রিল, বিবিসির প্যানোরামা যে একটা ইনভেস্টিগেটিভ যে এখানকার যে একটা প্রোগ্রাম হয় বিবিসির, তাতে কিন্তু পরিষ্কার দেখিয়ে দিয়েছে, ওরা যখন পিপিই বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দিতে পারেনি, তখন ওরা ভাইরাসটাকেই ডাউনগ্রেড করে দিচ্ছে, ভাইরাসটা তার আগে HCID বা হাইলি কনসিকুয়েন্সিয়াল ইনফেকশাস ডিজিজ এই ক্যাটেগরিতে রাখা হয়েছিল, তার মানে প্রত্যেককেই এই WHO যে লেভেলে পিপিই দিতে বলেছিল সেটা দিতে হতো। এই বিবিসি ফাঁস করে দিয়েছে গত সোমবারে 27 এপ্রিল যে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট ডাউনগ্রেড করে দিল এটা, কারণ দেখলো যে তারা পিপিই দিতে পারবে, এবং কনস্ট্যান্টলি এখনো এই অ্যাজ অফ টুডে আজ পর্যন্ত WHO যা রেকমেন্ডেশন করছে পিপিই দেওয়ার, এরা সেটাকে ডাউনগ্রেড করছে, বলছে আমরা কেউই কিছু জানি না, WHO কিছু জানে না, আমাদের মনে হয় এটা করলেই ঠিক হবে কারণ কিছু হবে। আর তারপর স্ট্যাটিস্টিক্স তো নানাভাবে ঘুরিয়ে দেওয়া যায়, বলছে এইটা করলে এখানে দেখা যাচ্ছে কোনো ইনফেকশনের তফাত নেই, কিন্তু ওরা যে অ্যাকচুয়ালি ডাউনগ্রেড করেছে ভাইরাসটাকে আদৌ, মানে টোটাল ক্লাসিফিকেশনটা, সেইটা কিন্তু বিবিসি ফাঁস করে দিয়েছে। ফলে প্রসেনজিতের প্রশ্নের উত্তর হলো, প্রসেনজিৎ প্রশ্ন করছেন যে এতটা তফাত কেন জার্মানি ভাইদের সাথে, কারণ একটা গভর্নমেন্টই যদি এটা ভাইরাসকে ডাউনগ্রেড করে দেয়
দিয়ে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট না দেয়, সেতে হেলথ কেয়ার ওয়ার্কাররা তো স্প্রেডও করছে, শুধু তো মানে হেলথ কেয়ার ওয়ার্কাররা তো অন্যকেও স্প্রেড করতে পারে, মানে অন্য পেশেন্টকে, তো এইটা একটা ফ্যাক্টর, এবং নিজেরা তো মারা যাচ্ছে। তো এই 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 হলো এখানকার চিত্র। বেড়া স্ক্যান্ডিনেভিয়া বা জার্মানিতে ওরা অনেক সিরিয়াসলি নিয়েছে, লকডাউন করেছে, টেস্ট অনেক বেশি করেছে, এবং তারপরে হচ্ছে যে হেলথ ওয়ার্কারদেরকে প্রোটেক্ট করেছে, মানে তালি ফালি না বাজি, জার্মানিতে একটা কোনো স্পেকটাকেল করেনি, ওইসব তালি বাজানো ফাজার, ওরা পরিষ্কার বলে যে আমাদের, আমরা ট্যাক্স দিই, আমরা সরকারি পলিসির দ্বারা আমরা প্রোটেক্টেড হতে চাই, আমরা ওই তালি বাজানো বা দান কোনোটাই করব না, আমরা ট্যাক্স আরো না, মানে অন্যরকম দেশ ওগুলো, মানে সত্যিকারের সভ্য দেশ বলতে ওই জার্মানি আর স্ক্যান্ডিনেভিয়া ওগুলোই আছে। আচ্ছা একটা কথা বলি, তুমি যখন এই তালি বাজানো বা সিম্বলিজমের কথা বলছো, আমরা যদি ব্রিটেন বা ইউরোপ এবং ভারত এই দুটো দেশের যদি অ্যাপ্রোচ দেখি টু টুয়ার্ডস দিস পার্টিকুলার প্যান্ডেমিক, হ্যাঁ এই যে অতিমারিটা হয়েছে, তো তোমার কি মনে হয় যে ভারতে কিভাবে জিনিসটা হচ্ছে এবং ভারত কোন কোন জায়গায় ইম্প্রুভ করতে পারে? মানে ভারত বলে একটা কথা বলা খুব মুশকিল, কারণ ভারতে বিভিন্ন স্টেটে বিরাট ডিফারেন্সিয়াল, অনেকটা অনেকটা আমেরিকার মতো, এত বড় দেশ, অ্যাকচুয়ালি ইউরোপটাই তো ভারতের মতো আর কি, ফলে ফলে ইউরোপের ইন্ডিভিজুয়াল দেশের সাথে ভারতের তুলনা করাটা খুব মুশকিল, আর ইউরোপের দেশগুলোর মধ্যেও তো প্রচুর ভেরিয়েশন আছে, যেটা প্রসেনজিৎ তুমি নিজেই বললে যে ইউরোপের দেশগুলোর মধ্যে স্ক্যান্ডিনেভিয়া, জার্মানি এগুলোর সাথে ব্রিটেন বা ইটালির আকাশ পাতাল তফাৎ। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে ভারতে যেগুলো ভালো জিনিস হয়েছে, কিছুটা লকডাউন টকডাউন এগুলো হয়েছে টাইমলি, কিন্তু ভারতে যে ভয়ঙ্কর জিনিসগুলো হয়েছে সেটা এতটাই আনপ্ল্যান্ড লকডাউন হয়েছে যে সেইটার ফলে মানুষের যদি ফুড ইনসিকিউরিটি এসে যায়, এবং মানুষ যদি এইবারে এইভাবে এই কারণে বেরিয়ে পড়ে, তাহলে তো স্প্রেড মানে মারাত্মক অবস্থা হবে, কি হবে সেটা আমি মানে আমার কল্পনাতেও আনতে পারছি না, আমি অক্ষম সেটার উত্তর দিতে। ফলে ভারতে ইমিডিয়েটলি যেটা মানে অনেকেই বলছে যে যারা এই যে অর্থাৎ একটা দুর্ভিক্ষকে যদি এখন আটকানোটা এতটা ইম্পর্টেন্ট, সেটা এরা কতটা বুঝতে পারছে আমি জানি না, ভারতের যারা পলিসি মেকার, বিশেষত কেন্দ্রীয় যারা পলিসি মেকার। কিন্তু ভয়ারা যদি আমরা দেখি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ভারতে যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটা কিন্তু সেভাবে, কিন্তু একটা প্রশ্ন করছি, সেইভাবে গ্রোথ ফ্যাক্টরটা যে আক্রান্তের সংখ্যা বা মৃতের সংখ্যা সেটা কিন্তু অনেকটাই পিছিয়ে ইউরোপের থেকে, সেদিক দিয়ে বলা যায় যে ভারত এখনো সেফ জোনে আছে। ভারত এখনো সেফ জোনে আছে, এবং সেটাকে বলা যায় মানে আমি নিজে মানে নিরীশ্বরবাদী, কিন্তু সেটা সত্যিকারই ভগবানের কৃপায়, কারণ ভগবানের কৃপা ছাড়া আর কিছু নেই। মেইন ভগবান বলতে সূর্যদেব, যেটা আমাদের শাস্ত্রে তাই জন্য বলে সূর্য আত্মা জগতস্থ স্থূস আসছে, যে সূর্যদেবের কৃপায় এই যে গরম কাল এখন এইটাতে ভারত বেঁচে গেছে, কারণ করোনা ট্রান্সমিশন এমনি অনেকটা কম অতটা গরম দেশে। আমি বলছি না হবে না, আবার ওই স্ট্যাটিস্টিক্যাল রিয়েলিটি মানে হবে, ভারতেও হবে। এবার সবচেয়ে বড় মুশকিলটা হচ্ছে যদি ভারতে সিভিয়ারিটি কম হয় কিন্তু স্প্রেড করে যায়, তারপরে হার্ড ইমিউনিটি যেরকম ভাবে ভাবছে তৈরি না হয়, যেই ঠান্ডা পড়বে কি হবে এটা এখন ভাবা যাচ্ছে, ফলে লকডাউনের প্রয়োজন আছে, কিন্তু আবার আনপ্ল্যান্ড লকডাউন করে যদি দুর্ভিক্ষ হয় তাতে মানুষের কি অবস্থা হবে, সমস্যা। আমরা এটা একটা আশঙ্কা করছি যে COVID-19 এ কতজন মারা যাবে সেটা হয়তো আমরা এখনই বলতে পারছি না, কিন্তু অনেকটাই কম হতে পারে যদি না আমরা COVID-19 পরবর্তী সময় মানুষ অনাহারে মৃত্যুটা অনেকটাই বাড়বে, এটা আমরা আশঙ্কা করছি। হ্যাঁ, এবং সেইটাকে ঠেকানোর জন্য মানে স্টেপ নিতে হবে, কারণ সেটা না করলে এই লকডাউনের কোনো এফেক্ট হবে বলে আমার মনে হয়। হ্যাঁ প্রসেনজিৎ কিছু বলছিল, প্রসেনজিৎকে একটু বলে দিন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ প্রসেনজিৎ। হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কি, যে জিনিসটা নিয়ে আমরা মোটেই আলোচনা করছি না সেটা হচ্ছে গিয়ে আফ্রিকার দেশগুলো, ঠিক আছে, যেহেতু উন্নত দেশ এটাই অ্যাফেক্টেড হয়েছে, পুরো ফোকাসটা ওখানে আছে। এবার আফ্রিকার দেশগুলোতে তো কোনো রকম কোনো স্ট্রাকচারও নেই, কোনো রকম কোনো ডাক্তারি ব্যবস্থাও নেই, কোনো রকম স্বাস্থ্য ব্যবস্থাও নেই, এই দেশগুলো এই মুহূর্তে তারা কি করবে, তাদের গরম হোক ঠান্ডা হোক মানে তারা তো রীতিমতো এমন প্রভাবিত হবে তারা কোনো মানে ইয়ত্তা থাকবে না এবং কোনোভাবেই জিনিসটা কন্ট্রোলে থাকবে না, তোমার এই ব্যাপারটা কি মনে হয়? হ্যাঁ, যদি একভাবে ছড়ায়, হ্যাঁ এখন একভাবে ছড়াবে কি না, কারণ একটা হচ্ছে যে এই ভাইরাসটা মানে অত্যন্ত বেশি মিউটেশন প্রবল, অর্থাৎ তার যে জেনেটিক স্ট্রাকচারটা সেটা চেঞ্জ করে যায়,
আর তাছাড়াও আর একটা ফ্যাক্টর হয়, সেটাকে বলে অ্যাটিনুয়েশন, মানে একই জেনেটিক স্ট্রাকচার থাকলেও তার ভিরুলেন্স বা তার রোগের তীব্রতাটা কমে যায়। ঠিক যেমন আমাদের যে অরিজিনাল যে স্মল পক্স ভ্যাকসিন ছিল, তখন হয়তো তোমরা জানাওনি, 77 সালে তো স্মল পক্স ভ্যাকসিন উঠে গেছে, তো ওই অরিজিনাল স্মল পক্স এর যে ওরা ভ্যাকসিনটা করতো, সেটা ওই গরুর থেকে নিয়ে ওটা বিভিন্ন জেনারেশনে অ্যাটিনুয়েট করতো ভাইরাসটা। ওই অ্যাটিনুয়েশন একটা ব্যাপার, অর্থাৎ ভাইরাসটা আরো কম তীব্র হয়ে যাওয়া, সেইটা সেইটা একটা হতে পারে। আর একটা হচ্ছে গরম বেশি, এইসব মিলে ওই ভগবানের কৃপার উপর ছেড়ে রাখতে হবে, কারণ হলে কি হবে এটা কল্পনা করার একদম একদম সত্যি তাই। আচ্ছা, আরো একটা যেটা ব্যাপার, যেটা এখন বলছি যে টিকা বা তোমার ভ্যাকসিনটা হলে খুব দারুণ ব্যাপার হবে, ঠিক আছে? তো তুমি হ্যাঁ আমায় বলো যে ভ্যাকসিন হলে সত্যি কতটা দারুণ ব্যাপার হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আস্তে আস্তে যেমন আয়ারল্যান্ড ঘোষণা করে যে তারা ফেজ বাই ফেজ লকডাউন তুলবে, এটা আস্তে আস্তে তো সব দেশ তুলবে, সেটা এই মানে এই ভাইরাসের রিল্যাপস হওয়ার কতটা সম্ভাবনা আছে? হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার, এটা একটা এই আলোচনার জায়গা থাকবে। লকডাউন উঠলে, এই মুহূর্তে অন্তত টেম্পারেট জোন যেটা, অর্থাৎ 40 ডিগ্রি নর্থের ওপরের যে দেশগুলো, সেই মানে অর্থাৎ স্পেন, ইটালি, মানে ইউরোপ পুরোটাই, নর্থ আমেরিকা ইত্যাদি, লকডাউন উঠলে ইমিডিয়েট ব্যাকলাশের সম্ভাবনা অত্যন্ত বেশি এই ঠান্ডা দেশগুলো। গরম দেশে কিভাবে হবে সেইটা সত্যি কথা বলতে কি এখন অব্দি কেউ খুব একটা মডেলিং করতে পারে। আর তা মানে সেটার প্রধান কারণ হচ্ছে যে গরম দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় লকডাউন যেখানে হয়েছে ইন্ডিয়াতে, মানে বড় দেশের মধ্যে, সেখানে এটা এতটাই কনফাউন্ডেড, আমাদের এপিডেমিওলজিক্যাল ভাষায় বললে, অর্থাৎ সেইটার সাথে যেটা শঙ্কর বলছিলেন যে মানে কতজন যে অনাহারে মারা যাবে আর কতজন কোভিডে মারা যাবে এটা বোঝাটাই মুশকিল, কারণ আমাদের তো সেরকম লেভেলে হসপিটাল এপিসোড স্ট্যাটিস্টিক্স বা এগুলো নেই, ফলে ইন্ডিয়ার সাথে স্ট্যাটিস্টিক্সটা কম্পারেবল নয়। কারণ লোকে যে মারা যাচ্ছে কার্ডিও রেসপিরেটরি ফেলিওর লিখে ডেথ সার্টিফিকেট লেখা যায় ইন্ডিয়া, whereas ইউকে তে কার্ডিও রেসপিরেটরি ফেলিওর লিখে কোনো ডেথ সার্টিফিকেট লেখা যায় না। কার্ডিও রেসপিরেটরি ফেলিওর লিখলে তার কারণ কেন কার্ডিও রেসপিরেটরি ফেলিওর হলো সেটা লিখতে হবে, না লিখলে ডেথ রেজিস্টারই হবে। ফলে মানে এতটাই তফাৎ দুটো দেশের ডেথ রেকর্ডিং এ এমনিতেই, মানে কোভিড নিরপেক্ষ ভাবে, যে সেই বিষয়টা আমরা বলতে পারছি না যে কোভিডে আদৌ এখনো কতজন মারা যাচ্ছে আমরা বলতে পারছি। তবে এটা ঠিক যে হ্যাঁ সেরকম মারা যাচ্ছে না, কারণ ততটা ওভারওয়েলমড হচ্ছে সিস্টেমটা যতটা ইউরোপে হচ্ছে, সেটা ঠিক। আর এই টিকার ব্যাপারটা বলো, যে যে টিকা বা একটা ভ্যাকসিনের যে কথাটা আসছে, সেটা অ্যাকচুয়ালি কতটা এফেক্টিভ হবে? আমরা যে না সেটা প্রেডিক্ট করা যায় না, ভ্যাকসিন তো ওরা পরীক্ষা নিরীক্ষা করছে এখনো, আমি তো এখানে দাবি একটা করে এখানে অ্যাড করতে চাই স্যার, সেটা হলো যে 2002 তে সার্স হয়েছিল, সেটাও একটা করোনা ভাইরাসের একটা এফেক্ট, এটার একটা হয়তো আলাদা উপাদান আছে করোনা ভাইরাসের। কিন্তু সার্স এর পরে আমাদের কিন্তু কোন রকম প্রিভেনশন টিকা, যেটা প্রসেনজিৎ বলছিল, সেরকম ধরনের কিন্তু বেরোয়নি। তা এত বছর অবধিও আমরা করোনা ভাইরাসকে ঠেকাতে পারিনি, আমরা কি করে এই ক বছরের মধ্যে কি আসবে? করোনা ভাইরাস, হ্যাঁ করোনা ভাইরাস যেটা বললাম, মানে মনুষ্য জাতির সবচেয়ে কমন ইলনেস বা সাধারণ রোগ ভোগ যেটা, মানে অর্থাৎ ডিজিজ নয় ইলনেস, এই রোগ ভোগের মধ্যে সবচেয়ে কমন তো করোনা ভাইরাস, সর্দি, আমরা যাকে বাংলা সর্দি হওয়া হবে। এবার এই সর্দির তো কোনো টিকে হয় না, কারণ এটা যেহেতু এতদিন মাইল ছিল। সার্স এর সময় ইমিউনোলজি বা এরা যতটা যতটা ইমিউনোলজি বা জেনেটিক্স যতটা অ্যাডভান্সড হয়েছিল, মানে এই 17 বছরেও অনেকটা চেঞ্জ হয়েছে, ফলে এবারে যে একদম হবে না সেটা বলা যাচ্ছে না, কিন্তু করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকে বা ভ্যাকসিন তৈরি করা খুব মুশকিল, কারণ করোনা ভাইরাস এতই বহুরূপী ভাইরাস, এমনই চেঞ্জ করে নিজেকে যে চট করে, এবং তার মানে তার ইমিউন রিয়াকশনটা কি করে হচ্ছে সেটাই তো বোঝা যাচ্ছে। প্লাস অনেকে অলরেডি মনে করছে যে এই বিভিন্ন ধরনের স্ট্রেন অলরেডি আছে, আমরা যে এই যে এপিডেমিকটা, এই যে প্যান্ডেমিকটা হচ্ছে, তার মধ্যেই হয়তো একাধিক ধরনের স্ট্রেন আছে, এবং এক একটা লোকের শরীরে এতটা ডিফারেন্টলি বিহেভ করছে করোনা ভাইরাসটা। যেমন ধরা যাক বিউবনিক প্লেগ বা টিবি, এইগুলো একটা মানুষের শরীরে ঢুকলে কিভাবে অ্যাক্ট করবে, মানে সেটা অর্গান সিস্টেম অনুযায়ী, কোন অর্গান সিস্টেমকে সে ধরলো, অর্থাৎ লাং, লিভার ইত্যাদি, কিন্তু যখন ধরছে একভাবে ধরে, কিন্তু এখানে দেখা যাচ্ছে লাংকেই, অর্থাৎ ফুসফুসকেই, এই আমাদের কোভিড নানাভাবে এফেক্ট করছে।
এই যে নিউমোসাইটের কথা বললাম, অ্যালভিওলার নিউমোসাইট, সেখানে ঢুকে ডাইরেক্ট ড্যামেজ করছে। আবার এটাও দেখা যাচ্ছে যে রক্তকে আরো জমাট বাঁধতে সাহায্য করছে, এবার সেটা সম্পূর্ণ আরেক ধরনের প্যাথোলজি। ফলে একই ভাইরাস এত নানা রকম ভাবে এফেক্ট করে, এবং ঠিক সেরকম তার অনেকগুলো মানে এই বহুরূপী একটা ভাইরাস, এটার বিরুদ্ধে মানে ইমিউনিটি মানে ভ্যাকসিন তৈরি করা খুব মুশকিল। তবে এটা তৈরি করতে পারে ওরা যে মোটামুটি একটা ভ্যাকসিন যেটা কিছুটা ইমিউনিটি দেবে, সেইটা সম্ভব। যেরকম অনেকটা নিউভ্যাক টাইপের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিউভ্যাক, কারণ এক্স্যাক্টলি নিউমোনিয়ার যেমন আপনি হ্যাঁ ভালোই জানেন যে অনেকগুলো ভ্যারিয়েন্ট হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে যে ওই 5টা বা 13টা এরকম নানা ধরনের ভ্যারিয়েন্ট ধরে তার ভ্যাকসিন করে, কিন্তু নিউভ্যাক্সের সাথে তফাৎ যেটা এখানে হচ্ছে, ওর ধরুন নিউমোকককাসের বা স্ট্রেপটোকককাস নিউমোনিয়া যে ব্যাকটেরিয়াটা, তার 13টা ভ্যারিয়েন্ট, কিন্তু 13টা ভ্যারিয়েন্টের প্রত্যেকটা ভ্যারিয়েন্ট কিন্তু একই ভাবে কাজ, মানে তার নিজের মতো করে কাজ করে 13 ভাবে, কিন্তু 13 ভাবে। এখানে ধরুন একটা ভাইরাস সে 17 ভাবে কাজ করে, এবার আপনি তার মধ্যে আবার 5টা স্ট্রেন, এবার আপনি বুঝুন আপনি কার ভ্যাকসিনটা বানাবেন, এটাকে সাপ্রেস করলে দেখলেন যে ওটা বেড়ে গেল। আমরা এইটা শেষ মুহূর্তে এসে গেছি, আলোচনার শেষ মুহূর্তে এসে গেছি। প্রসেনজিৎকে বলো আমরা আলোচনার শেষ মুহূর্তে এসে গেছি, মানে সেভাবেও কনক্লুড করুন। হ্যাঁ প্রসেনজিৎ, শঙ্করবাবু বলছেন আমরা শেষে এসে গেছি আলোচনা। হ্যাঁ, শেষে যেটা বলতে চাই, তোমার মতে আমাদের এক্সিট স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, মানে দেশ দেশ অনুযায়ী মোটামুটি একটা এক্সিট স্ট্র্যাটেজি কি হওয়া উচিত যাতে আমরা ম্যাক্সিমাম মানুষকে রক্ষা করতে পারি? সেটা তো দেশ টু দেশ ভ্যারি করবে, দেশ টু দেশ অনেক তফাত হবে। ভারতবর্ষে প্রথম হচ্ছে অনাহার ঠেকানো এবং মানুষের বেসিক কিছু মানে ফেসিলিটিস গ্যারান্টি করা, যাতে কিছুটা ফিজিক্যাল ডিস্টেন্সিং ইত্যাদি করা যায়, এবং একটা ফেজড লকডাউন তোলা, যাতে হয়তো ইয়াঙ্গার লোকেদের আগে ছাড়লো, যাদের কম বয়স তাদেরকে আরো আগে ছাড়লো, বা কিছু কিছু উৎপাদনের কার্যকলাপ ফিরিয়ে আনা। তবে একটা ভয়ঙ্কর ধরনের স্টেট সাপোর্ট দরকার। এখন সেইটা সরকার কি করে করবে, যে দামি দামি যুদ্ধ বিমান কেনা বন্ধ করে করবে না মানে এমনি, কারণ এইটা করতে গেলেই তো তাদের কোনো পয়সা নেই না, যখন কোনো মানে মানুষের জন্য করতে হবে, অথচ সেন্ট্রাল ফিসটা হচ্ছে সবই হচ্ছে, কোনটা বন্ধ নেই, পুষ্প বৃষ্টি হচ্ছে, সেন্ট্রাল ফিসটা হচ্ছে ইসরায়েল থেকে 15,000 কোটি না কত টাকার, এখন এত সব হাজার লক্ষ কোটি টাকার ব্যাপার মনেও রাখতে পারি না। ইসরায়েল থেকে মেশিন গান কেনা চলছে, ব্যক্তিগত বিলাসবহুল প্লেন কেনা চলছে। এবার এই রকম একটা পরিস্থিতিতে সরকারের প্রায়োরিটি ঠিক করতে হবে, আর তা না তো জনগণকে বাধ্য করতে হবে সরকারকে প্রায়োরিটিটা ঠিক করা। এইটা একটা ইন্ডিয়ার মতো জায়গা, আর ইউকের মতো জায়গায় সরকার, প্রসেনজিৎ তো জানোই যে অনেকটা অলরেডি সোশ্যাল জাস্টিস মেজার গুলো নিতে শুরু করে দিয়েছে, যে এখানে কিছু যদিও অনেকগুলো তফাত আছে। যেমন ডেনমার্ক বলছে যে যারা ট্যাক্স হ্যাভেন বা যারা ট্যাক্স ফাঁকি দেওয়া জায়গায় বস থেকে বিদেশে থাকা যে কর্পোরেট গুলো, যারা ব্রিটেনের যারা সেই দেশে ট্যাক্স দেয় না, তাদেরকে সরকারি ভর্তুকি দেবে না, কিন্তু ব্রিটেন সরকারি ভর্তুকি দিচ্ছে, কিন্তু এই ট্যাক্স ডজারদেরকেও পয়সা দিচ্ছে। ফলে এখানে একটা বিরাট চুরির ব্যাপার এসে যাচ্ছে, যে ট্যাক্স ডজাররা এই ইউকের ট্যাক্স পেয়ারের পয়সায় তারা বেল আউট পাচ্ছে। এবার এইটাকে বন্ধ করা দরকার ব্রিটেনে, কিন্তু ব্রিটেনে অন্তত কিছু লোকের মাইনে খাওয়া দাওয়া এগুলো তো আর সমস্যা নেই, ফলে এদের এখন ফেজ লকডাউন তোলাটাও সেইভাবে করতে হবে আর কি, আস্তে আস্তে কি ওয়ার্কার যাতে আরো বেশি বেশি করে প্রোডাকশনে ফিরে আসতে পারে উইথ দোজ সেফ গার্ডস, এবং এই মানে ট্যাক্স পেয়ারের পয়সাটা যাতে ন্যায্য ভাবে খরচা করে। তবে ব্রিটেনে সেটা আরো সহজ কাজ, কারণ এখানে একটা স্ট্রাকচার আছে। ইন্ডিয়াতে তো আগে হচ্ছে যে এই ভয়ঙ্কর দুর্ভিক্ষের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে, এবং তারপরে ফেজড লকডাউন তুলতে হবে। আলোচনার শেষ পর্যায়ে মানে এরপরে এরপরে হয়তো কানেকশন আমাদের ডিসকানেক্ট হয়ে যাবে, যাতে এরকম যদি একটা অতিমারি হয় সেটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি সেটার জন্য প্রিপেয়ার থাকতে হবে। আচ্ছা এই শঙ্কর বলছেন আলোচনা শেষ, আমাদের ভবিষ্যৎ অতিমারির আলোচনা আর একটা সময় করা যেতে পারে। আমি 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 এটা বলতে চাইছি, আমাদের আলোচনায় ভিউয়ার্সরা অনেক কিছু বুঝলেন জানলেন, একটা বিষয় পরিষ্কার, পুঁজিবাদ পাবলিক হেলথ সিস্টেম এর মধ্যে বিরোধ আমরা চরম ভাবে দেখছি এখন। পাবলিক হেলথ সিস্টেমকে অনেক মজবুত করতে হবে, এই নিয়ে বিভিন্ন রকম আলোচনা উঠে আসছে, অর্থাৎ জানি না ভবিষ্যৎ কি বলবে, কিন্তু পুঁজিবাদের মধ্যে থেকে, পুঁজিতন্ত্রের মধ্যে থেকে
মুনাফার মধ্যে থেকে যদি পাবলিক হেলথের কথা উঠে আসে, আমাদের ভবিষ্যৎ একটা পজিটিভ দিক বহনই করে, একটা ব্যবস্থার মধ্যেই একটা ব্যবস্থা বদলের ইঙ্গিত। ধন্যবাদ ডাক্তার রাহুল মুখার্জিকে, ধন্যবাদ প্রসেনজিৎ বাবুকে, একটা কানেকশন ডিসকানেক্ট হয়ে যাওয়ার জন্য প্রসেনজিতের সঙ্গে কমিউনিকেট করা যায়নি। আমরা কোনো সময় আবার আলোচনায় ফিরবো, আবার একই রকম কোন একটা ইস্যু নিয়ে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্যার আপনাকেও বলছি আপনিও সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ, নিউজ নমস্কার। নিউজ নিউজ ফ্রন্টলাইনের জন্য শেষ কোন একটা বার্তা আপনি দিয়ে যান আমাদের জন্য, ভিউয়ার্সদের জন্য। মানে আপনারা খুবই ভালো কাজ করছেন এবং এটা চালিয়ে যান। আমার তো এইভাবে কোনো নিউজ কনফারেন্স করাই প্রথম, আমাদের তো ভিডিও কনফারেন্স অনেকই করতে হচ্ছে। তো আপনাদের শুভকামনা করি এবং আপনারা এই সচেতনতা ছড়ানোর কাজটা চালিয়ে যান। আমরা রেশনাল মেডিসিন নেটওয়ার্ক থেকে দীর্ঘদিন ধরে আমাদের ভারতবর্ষে অনেক আমাদের ছোট ছোট ডাক্তারদের সংগঠন কাজ করে চলেছেন একটা বৃহত্তর রেশনাল মেডিসিন নেটওয়ার্কে। পশ্চিমবাংলায় ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম আছে, তারা আমাদের বন্ধু, তারা কাজ করে চলেছেন। আমাদের অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স এর বন্ধুরা আছেন। তো আমরা সকলেই পাবলিক হেলথ সিস্টেম কে বাঁচিয়ে রাখতে চাই, ইউনিভার্সাল হেলথ কেয়ার কে বাঁচিয়ে রাখতে চাই। এরকম ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর সংখ্যাও কিন্তু খুব কম নয়, ফলে আশা রাখুন এবং একসাথে কাজ করুন এবং স্বাস্থ্য আন্দোলনকে সমর্থন করুন, এই বলতে পারি। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। নমস্কার।